কেনা কানে কহো কেহে করব পুজকটু আর মোর তিরমাতের জালা সহাল্লি যাহা গে হিয়ে মা তুই আমনা তিরমাতের রকম লুলাই লুলাই কানতে খো কি করব হো ব্যাপারটাই অমনে ছে যে সুম খাই গালি বাড়ির যাই তিরমাতের কেচ 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 শুনুয়া আছে হো কি কচ কুহ লোক তিরমাত ফের মর্দের আগতে কেচ 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 করবা পার দেখো মুই হলাতে একটা লাট ঠুক নতুন তো সিধাই হয়ে গেলতাম খবর তো মেলাই আসান আছে লেকিন একদিন তিরমাতক মারে দেখবো এ টুম টুম মার্ডার কেস লাগি যায় নানি কে রে ওলা কেস মেস দেখা মুই ডরাই কে রা মই যে তো গোটা রাতে বাড়িতে যাই না তো মজাল ছেক মোর তিরমাত কিছু কওয়া পারে কহলে পরে অন্যায় ভুটিয়া ডাঙা মার্চা পায়ে দিই কি নানি কি কোচ কুরাই মারলে পরে ফের ঝগড়া লাগাই দেননি একদম নাই যেত বেশি বলবে তেত মুখত লাত পড়বে এগে মানা তানি গাই আর ফের কেস টেস করবো ফের যাহেননি মারি কুদে কেস কেস করবা গেলা মজাল ছেক দে মোর তিরমাত দুবার আমার বাড়ি ঢুকে দেখা এক তুই ফের এত বড় কাম করে দেই গুরু কি করব হ এক না তিরমাত লাখ হেজ গুড়া করে নানি মরতের পাওয়ার দেখায় ওদের নিতন তিরমাতের সাথে প্যার সে বলবো তো মাথা চড়ে আতর হেটা বাতাতের হোটা বাতাতের হেটা বাতাতের হোটা বাতাতের গলি এক না মুখও বাতাই দেও যে তিরমাত কেমনে কন্ট্রোল করা যাবে তুই তিরমাতের মুখ বন্ধ করে আছিস না তো তিরমাত লাগে এক না মারবো হাতের তে সুদ্রিতে মর্দারাই উপায় নেই ভাই মুই তিরমাতক মারবাই নি পারি কেন দে মুখ কে স্টেজ দেখে মেলাই ডর লাগে না হো ডরাঙ্গলা হতের গজবা তুই ডরাই এটার কোন তোর তিরমাত তো কেসের ধমকে দেয় জানলো যেদিন গা মার পড়বে না তোর তিরমাতের পর সব ঠিক হয়ে যাবে সো একটা ডর থাকে এক নি আচ্ছা তো শুন তোর একটা ডরের ইলাজ ছে তুই খালি এক বোতল দারু পিয়ে বাড়ি চালাবো ঠিকছে তার বাদা যে হবে না তো তোর তিরমাত কোনো দিন নে তোর মুখত লাগবে লেকিন মুই দে ফের দারু নি খাই একদিন খাইলে বো একদিন খাইলে পরে কি হবে একদিনে তোর তিরমাতক সুদ্রিবার কোনে কাফি ছে আচ্ছা শুন তুই এখন কাত বাড়ির তো যাবো কে বাড়ির গেলি পরে গেট খান তুই রাগে রাগে খুলবা কব ঠিক ছে গেট তো খুলতে এক না লেট হবে কে লেট হলি নাই তুই টোকা দেবো তো কোন ভাতারের সাথে বাত করে গেল তো এত উনতে গেট খান খুলতে খালি টাইম লাগাই হ্যাঁ একটা বাদ আর একটা ধ্যান রাখবো দেওয়ার থেকে তুই ডবল রাগে কব একদম সের রকম চকমক উল্টাই টুলটাই কব ঠিক আছে আচ্ছা ঠিকই আছে লেকিন পর সুধরিবে না একদম 100% দেখবো তো একদম চুপ হয়ে যাবে আর দুবার আনি কিছু বলবে মতলব কি মতলব সব গিলার মতলব মুই জানি মতলব কি ছে তোর মতলব তুই না বসে বসে
নিমক শিকাবো তো এমনি মোর চাউলের প্যাকেট এক মাসে খতম হয়ে যা দেখ 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 কেনা কুচকি তো মরতে লাগা কোন পাকাই নি তো কত্তে কোকট 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 করে ভাত না না ভাত নি খাই আর চাউলে মরাটা এক মাস না যাই সো নাম নি বেলে বিনা ভাত খাইতা চাউল ফ্রাই যা তুমি না কোনটা ছুরি বিটি ছুরি এক প্যাকেট চাউল এক মাস নি জবর বি দেখাই দেখ তো কোনটাটি রছে তো কোনটাটি মুই খাই আর তো গরম বাটি খিলাই কোনদিন গলাল পন্তাটি অনি পাই তো বিনা খাই সুতে যাই সো তো প্যাকেটটা খুলে চাউলটি নানুয়া নি যাই কেন আর তুই কিছু তো সব কিছু মুই খাই ওলা মুখ তুই নখরা দেখাইস না তোর রকম তির মাত্র হলো তো আজ ছাড়া কাল মুই ফকির হয়ে যাম মাংমা জবাবে ঝলা না তোর রকম মরদ রলো তো দুনিয়া নাই চলবে এখান সামানের সব দে ওখান সামানের সব দে বা সব কিছু খালি হিসাবে আদি তো রাখালি উই কি না আনি তো মুখ ব্যথা লাগে না তুই খালি বসা বসা খাই হিসাব দিতি তো ব্যথা লাগে যা আচ্ছা বেটি মুই জলদি আসি তুই কুচ্ছু করিস না মুই একদম জলদি চালা আসি বেটি কে ছাচকারি চালাই জি কো ফুল তরে আব মুই চালাই যাম তো তুই খুশি মানে লোকে মুগের সাথে গটে দিন দিন তাই বাত করব দে খুশি মানে বেটি
বেটি বাপু বেটি বাপু দিদি 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 কো হাত লাগানে ওয়ালে আদমি কা হাত কাট কর দিদি কে কদমো মে রাখ দুঙ্গা দিদি আরে রুক রে রুক রে ওলমলাই যাইস না রে আর তো তুমি আসো মানা কোন না রা সব ফের কানা চালালো রাত ওরা পাপা দিদি কে আঁখো মে পানি বরদাস্ত নাই কর সকতা হু জানি হই তোর সাথে বলো কোন লাভ নেই রে বাটা আচ্ছা বেটি কি তোরকে ঝগড়া কেন হয়েছিল পাপা ইজাজত তো দিজে ইসকা হাত কাট কর কদমো মে রাখ দুঙ্গা পাপা এরে বেটা তুই রুক না রে কেন আকতাই মরে যাইস রে হাত বেটি কত তোরকে ঝগড়া কেন চলে এলে পাপা আপ মুঝে ইজাজত দিজে ইসকা মে তিজারত বানা দুঙ্গা পাপা এরে বেটা পয়লে হিসাব কিতাব তো করে লে বা দে রে হ্যাঁ বেটি কত কি হল পাপা আপ মুঝে হুকুম দিজে ইসকা গর্দন কাট কর গোলাম বানা দুঙ্গা পাপা এই গাধার বাচ্চা তো গাধায় রয়ে গেল কত্তেক টাকা পয়সা খরচ করে আমি পড়ানো দে একটুনা চলাক হবে লেকিন গাধার বেটা তো গাধায় রবে না সালা হারাম জাদা কাই কর আর একবার যদি বলিস না রে বেটা তো তোহকে কাটে আমি হাসপাতাল ভেজে দিম রে বেটা আর তো বেটি কত বাপু গে আজ মুন্ন দ্বারখান খুলতে কা ইতকুনা লেট হয়ে গেল তাই মুকে এই কাছে কুচে কি দেখুন ভাতারের সাথে বাত করিল দে এতে গলা টাইম লাগাই এটার কোনে মুই উল্টাই বা কোন দে বেটি কোন মগে লাগান তালো তাই ঝগড়া লাগাই দিল কি রেতে মারা ঝগড়া তে কইছ না গে বাপু আচ্ছা বেটি ঠিকই আছে লেকিন ওয়াই দে কল দে কোন ভাতারের সাথে বাত করি তো তো কোন না জবাব দিবা আলতান প্যার সে তো মই ভাতারের সাথে বাত নি করি মই ভাতারের ইন্তেজার করি আচ্ছা বেটি তোর শুনালে নো না আপ তুই চাহা পাকুয়া যা বানসান মেমানো কি খানদান মে ইসকা গর্দন উড়া দুঙ্গা পানদান এই মোর বেটা দে ডায়লগ মারা তো ডায়লগ তো উনি মারা পারে উল্টা পুলটি ডায়লগ মারা রে এই রে তুমি বলো মানা কোন রানা রে আর তুই রে জামাই রাজা তুই তো জানিস দে দুয়ারখান খুলতে এক না লেট হবে কত তুই ফের ওটা কথা কেন কলো দে কোন ভাতারের সাথে বাত করে বেটি তো কোন কিরতে কোন মোগে লাগান তালো তেন ঝগড়াটা লাগলে ওটা কথাটা ওই বাদে কল পয়লে তুই ঝগড়াটা লাগালো না আব যাব ওটা কথাটা কোহল কে হতো তুই ফের উল্টাই উত্তর দেবার কি জরুরত তো প্যার সে কল তন্দ আমি ফুলতরি মোগে লাগানানু বাত খতম খতম সে याद आया इसको खत्म कब करोगे बाबा ছোট জামাই রাজা এচরার কথা ধ্যান দিস না এচরার কথা ধ্যান দিলে পরে কিডনি ফেল হয়ে যায় আর একটা বাত শুনালে জামাই রাজা মই ভালো রকম জানি দে মোর বেটি তো ছরে রহবানি পারবে আর মই ইটো জানি দে তো বাক ছরে রহবানি পারব তোরা এত গেলা ঝগড়া কেন করি মক কত পয়লে তোর বেটি কে পুছ তোর বেটি এত রাগ জ্বলার কাম করে না এরে বেটা তুই যে পানিতে চলিস না ওই পানিতে মই গুজরে গেলি মই দেখো পাই কিনে তুই লোকের তিন মাতের সাথে বহুত প্যার সে বাত করি আর মোর বেটির লাগান আলি খালি রাগ ঝাড়ি খালি রাগ বেটি দেখ কাজ 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 করা এটার কোনে তো ওর সাথে বলুয়া নিবে না আমাক মই তো জানি যে মোর বেটি বেশি বেশি বলনে বালি ছে লেকিন মোর বেটি প্যার করব তো প্যার দেনেও বালি ছে পাপা তো হামকো এসে মারনে নাই তো কতল কর দুঙ্গা আপকে সামনে পাপা এরে বিষ্ণা মোতার বেটা তুই ফের মারবা পারিব গুরা একরা মারলা পরে তো এটম টু মার্ডার কেস লাগি আতর রে বেটা কিরে একবার বলো পাপা পাপা দেখা পাপা মেরা বাপ ভি মুঝে পাপা বলতা হে কেস করনে ওয়ালা মুঝে কিয়া বলতা হোগা পাপা ওই কাদার বাচ্চা কাদা তুই মোর বাটা না কারো বাটা রে দে মহকে চিটিয়া মানাই গুরে কানা রে পাপা সুয়ারের বাচ্চা ঠকম কর হাই চালাব উপর দিক বিনা খাই আর তুই দামাত জি একনা পত্নীর সাথে প্যার করুয়াছিস কইলে তোর বেটেক শিখাবো দে কার সাথে কেমনে বলুয়া হয় তে মুখ কইবো अरे बेटे तू क्या जाने अपने पत्नी का प्यार दूसरों के बीबी के पीछे जाकर मत करो अपनी पत्नी का जिंदगी बेकार अगर पत्नी पे प्यार ना आए तो देख लेना एक बार ताजमहल का मिसाल और प्यार करना ही है तो अपने पत्नी से करो तभी आएगा घर में खुशहाल ससुर जी आप क्या जानो मर्दों का दुख पत्नी से बात करके मिलता नहीं है सुख जब भी आते हैं घर में हो जाता है मन खराब जब भी आते हैं घर में हो जाता है मन खराब इसीलिए तो हम मर्द पीने जाते हैं शराब